নমস্কার বন্ধুরা, ফাইট পার্ট চ্যানেল আপনাকে স্বাগত। চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন দাবান নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি ডিসকাস করব যে আরআরবি যে নোটিফিকেশনটি বেরিয়েছে তাতে আপনাদের মধ্যে এবারে অনেকের মধ্যে কনফিউশন তৈরি হয়ে গেছে যে এই যে পরীক্ষা এটা কোন জায়গা থেকে কোশ্চেন হবে, কি কি বই পড়তে হবে, কোন কোন বই পড়লে কিন্তু আমরা সাকসেস পেতে পারবো, এই কনফিউশনটা কিন্তু অনেকের মধ্যে তৈরি হয়েছে। পুরোপুরি বিস্তৃত বিবরণ দেব, পুরোপুরি সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করব, অভিজ্ঞতা শেয়ার করব। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের উপকৃত হবেন। যারা এই জেইর জন্য একটা মরণপ্রাণ চেষ্টা করছেন, যারা একটা স্বপ্ন দেখছেন, তাদের সেই স্বপ্নটাকে প্রতিফলিত করার জন্য, বাস্তবে প্রতিফলিত করার জন্য আমি আরেকটু আপনাদেরকে হেল্প করব। তবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে বলি যে আরআরবি জেই যে পরীক্ষাটি হবে তাতে কিন্তু দুটো স্টেজ রয়েছে, একটা সিবিটি ওয়ান এবং সিবিটি টু। এবং এই দুটো পরীক্ষাকে যদি আপনি লক্ষ্য করেন এবং তাদের যে সিলেবাসটিকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন মেন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ম্যাথ এবং রিজনিং থাকছে, এবং জেনারেল এয়ারনেস এবং জেনারেল সায়েন্স আর টেকনিক্যাল অ্যাবিলিটি। ম্যাথ, রিজনিং, জেনারেল এয়ারনেস, জেনারেল সায়েন্স এবং টেকনিক্যাল অ্যাবিলিটি, এই পাঁচটি, মানে এই পাঁচটি সাবজেক্টের উপরে মেনলি পরীক্ষাটি হতে চলেছে। ম্যাথ, রিজনিং, জেনারেল এয়ারনেস, জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনিক্যাল অ্যাবিলিটি, এই মেনলি এই পাঁচটি সাবজেক্টের উপরে কিন্তু পরীক্ষাটি হতে চলেছে। এই কোশ্চেন, এখানে সিলেবাসটি কিন্তু বিশ্লেষণ করলে এটিই দাঁড়ায় যে এই পাঁচটি সাবজেক্ট পড়লে কিন্তু আপনি কিন্তু সাফল্যে দোরগোড়ায় পৌঁছে যাবেন। এবার আমি বলি ম্যাথের জন্য কি বই পড়া দরকার। ম্যাথের জন্য বই পড়া দরকার আরএস আগরওয়াল, একদম ভালো বই, একদম চোখ মুখ কান বন্ধ করে আপনারা কিন্তু এই বইটিকে ফলো করতে পারেন, এই বইটি ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন। রেলের কিছু কিছু কোশ্চেন এমনও হয় এই বইটির থেকে কিন্তু হুবহু তুলে দেওয়া হয়, তাই আপনাদেরকে বলবো অন্য কোনো বইয়ে যাবেন না। আরএস আগরওয়ালের যে বইটি রয়েছে ম্যাথের, নিচে ডেসক্রিপশন বক্সে আপনারা লিংক পেয়ে যাবেন, অ্যামাজন থেকে আপনারা পারচেস করে নিতে পারেন। ম্যাথের এই বইটিকে ফলো করুন। রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্সের জন্য যে বইটি সেটা হচ্ছে আরএস আগরওয়ালের, যেটি ভার্বাল অ্যান্ড নর্মাল বা রিজনিং এর বইটি রয়েছে, সেই বইটি আপনারা ভালোভাবে পড়ুন। এই বইটি একদম ভালো বই, একদম পারফেক্ট বই রেলের জন্য। অনেক কোশ্চেন আমি দেখিয়েছি এর আগে যে অনেক কোশ্চেন এই বইটির থেকে কিন্তু হুবহু কিন্তু তুলে দেয়, অনেক কোশ্চেন তুলে দেয়। তাই এই বইটি আপনারা কিনুন, যারা এখনো পর্যন্ত কিনেননি তারা নিচে ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, অ্যামাজন থেকে পারচেস করে নিতে পারবেন অনলাইন থেকে। এবার হচ্ছে জেনারেল এয়ারনেস। জেনারেল এয়ারনেস এর জন্য বলবো লুসেন্টের যে হলুদ কালারের বইটি রয়েছে, লুসেন্টের যে ডেসক্রিপটিভ বইটি রয়েছে সেই বইটি পড়ুন। দিস ইজ দ্য মোর দ্যান সাফিসিয়েন্ট ফর জেনারেল এয়ারনেস। আপনারা এই বইটা ফলো করলে মোটামুটি আপনারা কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেনই কিন্তু কমন পাবেন। তাই জেনারেল এয়ারনেস এর জন্য লুসেন্টের যে ডেসক্রিপটিভ জিকের যে বইটি রয়েছে ওই বইটি ভালোভাবে ফলো করুন। আর এর সাথে জেনারেল এয়ারনেস এর সাথে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আমি একটি ভালো ওয়েবসাইট বলে দিচ্ছি, জিকে টুডে। এই ওয়েবসাইট থেকে আপনারা ডেইলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবেন, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবেন, উইক বেসিস কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবেন, আর পেয়ে যাবেন মানে সাবজেক্ট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবেন, মানে অ্যাওয়ার্ড, তারপরে পার্সোনালিটি, এইসব ব্যাপারগুলো নিয়ে কিন্তু আপনি পৃথক ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবেন। জিকে টুডে আপনারা গুগলে সার্চ করুন, জিকে টুডে ওই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং ওখান থেকে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স কভার হয়ে যাবে। আর জেনারেল এয়ারনেস বাদ বাকি স্ট্যাটিক জিকে যেগুলো রয়েছে সেটার জন্য লুসেন্টের যে বইটি রয়েছে জেনারেল এয়ারনেস ওই বইটি ফলো করুন, একদম আপনারা কিন্তু কমন পেয়ে যাবেন। এবার হচ্ছে জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সের জন্য আমি বলবো দুটো জায়গা ফলো করতে। জেনারেল সায়েন্সটা হচ্ছে রেলের এখানে মেন ভাইটাল পয়েন্ট। জেনারেল সায়েন্স থেকে প্রচুর কোশ্চেন হবে, প্রচুর কোশ্চেন হয়ে আসছে, তাই জেনারেল সায়েন্সটার উপর আপনাদেরকে মেনলি জোর দিতে হবে। তো জেনারেল সায়েন্সের জন্য আমি একটা বই ব্যবহার করব, সেটা হচ্ছে লুসেন্টের জেনারেল সায়েন্স। এটা অলরেডি ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা অ্যামাজনে গিয়ে পারচেস করে নিতে পারেন। আর একটা বইয়ের নাম বলবো, সেটা হচ্ছে যে এনসিআরটি। এনসিআরটি 9 এবং 10, নবম এবং দশম শ্রেণীর যে এনসিআরটির বই রয়েছে সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির যে বই রয়েছে সেই বইটাকে ভালোভাবে ফলো করুন, তাহলে আপনার যে জেনারেল সায়েন্সের যে প্রিপারেশন হবে, দিস ইজ দ্য মোর দেন সাফিসিয়েন্ট। আপনারা কিন্তু একদম
মানে ওখান থেকে কমন পাবেন, এবং সিলেবাসে অলরেডি মেনশন করা আছে যে এনসিআরটি 9-10 বয়স থেকে কিন্তু কোশ্চেন আসবে। তাই এনসিআরটি 9-10 এবং লুসেন্টের যে জেনারেল সায়েন্সের বইটি রয়েছে এই বইটি কিনে নিন, তাহলে দিস ইজ দ্য মোর দেন এনাফ, মোর দেন সাফিসিয়েন্ট। এবার টেকনিক্যাল অ্যাবিলিটি, টেকনিক্যাল অ্যাবিলিটির জন্য কি বই পড়বেন? টেকনিক্যাল অ্যাবিলিটির জন্য যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তাদেরকে বলবো এস চন বা বিএল থেরেজার একটা এমসিকিউর বই রয়েছে, সেই বইটা কিন্তু কিনুন এবং প্র্যাকটিস করুন। টেকনিক্যালের জন্য ভালো বই এবং খুবই পারফেক্ট বই। অথবা আর কে রাজপুত, এই বইটিও কিনতে পারেন, এই বইটিও অ্যামাজন থেকে আপনারা পেয়ে যাবেন। এবং বিএল থারেজা, এটিও কিন্তু অ্যামাজন থেকে পেয়ে যাবেন। এই দুটো বইয়ের মধ্যে কিন্তু একটা বইকে প্র্যাকটিস করতে পারেন এবং এটা খুবই ভালো বই। সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য আমি বলবো আর এস কুর্মী। সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য আমি বলবো আর এস কুর্মীর একটা বই রয়েছে, ওই বইটাই কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করুন, ভালোভাবে ফলো করুন, তাহলে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য কিন্তু আপনার মোটামুটি পারফেক্ট প্রিপারেশন হয়ে যাবে এই বইটার থেকে। আর মেকানিক্যাল গ্রুপের যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে বলবো আপনারা আর কে রাজপুত আর অথবা এস চন্দ্রের একটা বই রয়েছে, এই বইটাকে কিন্তু ফলো করতে পারেন। এটা কিন্তু খুবই পারফেক্ট বই এবং এমসিকিউ প্যাটার্নের বই। তো আপনারা এই দুটো বই বইকে ফলো করতে পারেন অথবা এই দুটো বইয়ের মধ্যে একটা বইকে ফলো করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের পারফেক্ট প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। তো এই বইগুলোকে আপনারা ফলো করতে পারেন। এবং বাকি যে আদার্স স্ট্রিমগুলো রয়েছে তাদেরকে বলবো আপনারা অনার্স লেভেলে যে পড়াশোনা করেছেন, গ্র্যাজুয়েশন লেভেলে যে পড়াশোনা করেছেন, সেই নোটগুলোকে ভালোভাবে পড়াশোনা করুন এবং সেগুলো থেকে কিন্তু কোশ্চেন পাবেন টেকনিক্যালের জন্য। তো অত চিন্তা করার কারণ নেই, টেকনিক্যালের জন্য ওই অনার্স লেভেলে মানে যে যে জিনিসগুলো পড়েছেন সেইগুলোকে ফলো করুন, তাহলেই কিন্তু আপনারা কিন্তু তার থেকে কিন্তু কোশ্চেন কমন পাবেন। তো আশা করি এই ইনফরমেশনটা, এই ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তবে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন দাবি দিয়ে চ্যানেলের সঙ্গে থাকুন। যদি কিছু ডাউট থাকে, যদি কিছু জানার থাকে, নিজের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন, আমি আমার আপনাদের সমস্তভাবে হেল্প করার চেষ্টা করব, সমস্ত কিছু প্রশ্নের অ্যান্সার দেব, সমস্ত কিছু আপনাদেরকে সাহায্য করব একদম জয়নিং পর্যন্ত। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকুন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালোভাবে পড়াশোনা করুন, চাকরি পেতে হবে, এই মানসিকতা নিয়ে পড়ুন, চাকরি হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।